শীতের সব সবজির পসরা সাজিয়ে রেখেছেন দোকানিরা, কিন্তু ভরপুর সবজি থাকলেও দাম ঊর্ধ্বমুখী। গত সপ্তাহে প্রতি কেজি শসা 50 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে দাম দাঁড়িয়েছে 80 টাকায়। অন্যান্য সবজিও 7 দিনের ব্যবধানে কেজি প্রতি 5 থেকে 10 টাকা বেড়েছে। গত সপ্তাহে এই সপ্তাহে বাড়ছে সব, কেজিতে 10 টাকা 15 টাকা বাড়ছে। অল্প অল্প করে হলেও বাড়ছে ভোজ্য তেলের দাম। বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার বিক্রি হচ্ছে 168 টাকায়। ছোলা আর প্যাকেটজাত ময়দার দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। প্রতি প্যাকেটে 5 থেকে 10 টাকা বেড়েছে নুডলসের দাম। আর গরুর দুধ বেড়েছে কেজি প্রতি 30 টাকা পর্যন্ত। প্রতি বস্তা 100 টাকা 150 টাকা দাম বাড়ে, তো বাড়লে আমরা এক চান্সে আমরা 5 টাকা 10 টাকা বাড়াইতে পারি না। নিত্যপণ্যের এমন চড়াভাবে ক্ষুব্ধ ক্রেতারা, তারা বলছেন বাজার তদারকি না বাড়ালে এমনটি চলতেই থাকবে। শীতের সিজনে তরকারির দাম কম থাকার কথা, কিন্তু তা তো নাই। পাইকারি বাজারে কত আর খুচরা বাজারে কত, এটা মনিটর করার কেউ আছে কিনা বাংলাদেশে, জিজ্ঞাস্য বিষয়। এদিকে ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 600 থেকে 1200 টাকা পর্যন্ত। অন্যান্য দিনের চেয়ে আজকে বেশি ওর দাম। গরুর মাংসের দাম কিছুটা বাড়লেও অপরিবর্তিত রয়েছে মুরগি ও খাসির মাংসের দাম। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।